तोरा के जावी नबीर नौकाते आय रूपकाठी रई नौका खाड़ी रूपकाठी रई नौका खाड़ी नाही दुबार भय तोरा के जावी नबीर नौकाते आय नबी ना माने जरा महा हेड काफेर तारा ए दुनिया ठीक ना बैठे अल्लाह नबी राग देख साबिरा तुमरा जो जन्नती मानुष देखते चाओ अमर माल के चेहरा दिखे तकाओ कारण अमर रक्त जा रक्तर साथे मिशे गेलो সে জাহান্নামে যেতে পারে না আর আস্তে কেন জোরে কো বাবা জোরে জোরে সুবহানাল্লাহ সে জান্নাতে চলে গেল এবার আপনারা বলেন নবীজির আব্বা আম্মা মায়ের রহমের ভিতর আমার নবীজি 10 মাস 10 মাস আমার নবীজি মায়ের রহমের মধ্যে ছিলেন আব্বা জানের মাধ্যমে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে এনেছেন এতে আপনারা বলেন যারা বলবে নবীজির আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে এরা হলো অরিজিনাল বেদাআতি কথা বলেন ঠিক না এরা কি অরিজিনাল বেদাআতি ওরা আমাদেরকে কয় আমরা পীর পূজারি মাজার পূজারি বেদাআতি ওরা আমাদেরকে আমরা পীর পূজারি মাজার পূজারি বেদাআতি আচ্ছা পীরকে মহব্বত করার জন্য যদি পূজারি হয় পীরের মাজার জিয়ারত করে আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করাতে মাজারে মুরাকাবা করাতে যদি আমরা পূজারি হই তাহলে খাজা মাইনউদ্দিন চিশত আজমির সেনজিরি 40 দিন দাতাগঞ্জ বক্সের মাজারে বসে বসে মুরাকাবা করবে আমাদের এই সিলসিলা এই নকশবন্দি সিলসিলার অন্যতম রাহবার ছিলেন হযরতে ইমাম হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আবুল হাসান খেরকানির পীর ছিল হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বাইজিদ বুস্তামির মাজার ছিল বুস্তামে আর আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহর মাজার ছিল খেরকানে অ্যাটেনশন প্লিজ বাইজিদ বুস্তামি বুস্তাম থেকে খেরকান হয়ে যখন সফর করতে করতে যাইতেন তখন খেরকানে আসার পরে উনি নিঃশ্বাস জোরে জোরে নিতেন আর বলতেন আহ মুরিদরা কইতো হুজুর এই খেরকানে আসার পরে আপনি জোরে জোরে নিঃশ্বাস নেন তাহলে আহা করুন কারণ এত জোরে জোরে নিঃশ্বাস নেন আর আহা করেন কারণ কি হুজুর বাইজিদ বুস্তামি দেখে বলতো বাবারা আমার ইন্তেকালের পরে এই খেরকানে একজন আল্লাহর ওলি জন্ম হবে বাবা তার শুকরান আমার নাকি আসে সুবহানাল্লাহ আস্তে বললেন কেন জোরে বলেন এই খেরকানে একজন আল্লাহর ওলির জন্ম হবে বাবা তার শুকরান আমার নাকি আসতেছে আবুল হাসান খেরকানি তখনো জন্ম নেন না বুস্তামির ইন্তেকালের 40 বছর পরে তার জন্ম হয়েছে আর 40 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি তার জ্ঞান পাইছেন এবার আপনারা বলেন ওলি আল্লাহর যদি এই পাওয়ার হয় তাহলে আমার নবীজির ইলম কত বড় ছিল যারা আমার নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে বাবা এরাও সমাজের অরিজিনাল বেদাতি ও নবীর উম্মত যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তুলে এরাও বেদাতি 40 বছর পরে আবুল হাসানের জন্ম হলো তারও 40 বছর পরে যে আবুল হাসান খেরকানি একাদরে 22 বছর পর্যন্ত খেরকান থেকে বুস্তাম জিয়ারত করতে যাইতেন অথচ খেরকান থেকে বুস্তামে যাইতে বাবা 1 মাস সময় লাগতো আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি খেরকানের মসজিদ থেকে নামাজ পড়াইয়া এশার নামাজের পরে রওনা হতেন বাইজিদ বুস্তামির মাজারে যাইতেন সারা রাত ইবাদত করতেন ফজরের নামাজ আবার খেরকানে এসে পড়াইতেন এইভাবে জিয়ারা করলেন 22 বছর কত বছর হ্যাঁ হ্যাঁ জোরে কত বছর কি জিয়ারত করলেন এই তো কইতার তা কি ক্লাস করস এইভাবে যদি স্কুলে যায় ক্লাস করস তো ফার্স্ট ডিভিশন পাবি না ফেল ডিভিশন পাবি ফেল ডিভিশন
শক্তি না থাকাতে তারা এখন পারে না, এখন আমরা মাঠে আছি, একদিন আমরাও যাইতাম তোরাই ঝান্ডা নিয়ে। একসময় বাবু ভাই বৃদ্ধ হয়ে যাবে, এই মুরব্বীরা যারা যুবক আছে বৃদ্ধ হয়ে যাবে, তোরা একসময় ঝান্ডা হাতে নিবি, তোদের মাধ্যমে জমিনে সুন্নতের সিলসিলা কায়েম থাকবে, দায়েম থাকবে। তো আজকে যদি না বুঝোস তো কালকে হইবি কি? আবুল হাসান খেরকানি খেরকান থেকে দোস্তামে যেত, খেরকান থেকে বস্তান এক মাসের রাস্তা, পায়ে হেঁটে এক মাস লাগতো। তাহলে এবার চিন্তা কর, এই এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই সুদূর কলকাতা পর্যন্ত আরো বেশি, এক মাস লাগতো পায়ে হেঁটে যেতে। সে এক মাসের দূরত্ব আবুল হাসান খেরকানি এসার নামাজ পড়ে বস্তামে যাইতেন, বস্তাম থেকে আমার সেই খেরকানে ফজরের নামাজ পড়াইতেন। এইভাবে 22 বছর চললো। এক মুরিদ চিন্তা করে, কি ব্যাপার হুজুর, প্রত্যেক দিন এসার পরে কই জায়গা, আবার ফজরের আগে আসে, কারণটা কি? আজকে দেখবেন 22 বছর পরে একজনের নজরে পড়ছে, 22 বছর পরে কা হুজুর ঘটনা বুঝলাম, আপনি এসার পরে কই গেলেন, আবার ফজরের আগে কোথা থেকে আসলেন, প্রত্যেক দিন কই যান, কারণটা কি? কই বাবা দিককে লাইছো, ক হ ক আমার জীবন দোষে কারো কাছে কইবা না, ক হুজুর কইতাম না, একসাথে মুহূর্তের ভিতরে যদি আসা যাওয়া করতে পারে রহমতে আলা নবী হুজুর পুর নূর আকা মাওলা তাজদার মদিনা সাইয়দুল মুরসালিন ওয়াল কাউনাইন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারা থেকে আজকের মাহফিলে নবীজি কি দূরে না কাছে? যার শোক নেই এটা কি? জোরে জোরে আরো জোরে, যার শোক আছে কিন্তু বুঝে না এটা কি? আল্লাহ কইছে বালহুম কাল আদাল, এটা স্যার পায় জানোয়ার, জানোয়ার যেহেতু দিকৃষ্ট, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠি রই নৌকা খানি, রূপকাঠি রই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহা হেড কাফের তারা এ দুনিয়া ঠিক না বেঠে।